পঁচিশে মার্চ চট্টগ্রামে সেই সেনাবাহিনীর দায়িত্বে জিয়াউর রহমান ছিল এবং জিয়াউর রহমানও যারা সেই সময় ব্যারিকেড দিয়েছে তাদের উপর গুলি চালিয়েছে। তোয়াব জাহাজ এসেছে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে, সেই অস্ত্র খালাস করতে গিয়েছিল জিয়াউর রহমান। আজকে যারা প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কোথায় ছিল, আমি জিজ্ঞেস করি আপনারা কোথায় ছিলেন, সেটাও একটু বলেন, জবাব দেন কোথায় ছিল তাও আমি বলি। জিয়াউর রহমান আপনারা জানেন পঁচিশে মার্চ চট্টগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এখানে গণহত্যা শুরু করে, তারা কিন্তু চট্টগ্রামেও কিন্তু হত্যাকাণ্ড শুরু করেছিল। যারা ব্যারিকেড দিচ্ছিল জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে, তাদের উপর গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। আর চট্টগ্রামে সেই সেনাবাহিনীর দায়িত্বে জিয়াউর রহমান ছিল এবং জিয়াউর রহমানও যারা সেই সময় ব্যারিকেড দিয়েছে তাদের উপর গুলি চালিয়েছে। শুধু তাই না, সোয়াব জাহাজ এসেছে পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে, সেই অস্ত্র খালাস করতে গিয়েছিল জিয়াউর রহমান। সেখানে এই যে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাধারণ জনগণ, তারা তাকে সেখানে আটকায়, পথে আটকায়, তাকে যেতে দেয়নি, বাধা দিয়েছিল এবং সেখান থেকেই ধরে নিয়ে আসে। কাজে এগুলো যারা সেই সময় আমাদের নেতৃবৃন্দ, এখন তো অনেকেই আর বেঁচে নেই, তারা এখনও সেটা স্মরণ করে। কাজে পাকিস্তান হানাদার বাহিনী পঁচিশে মার্চের যে আক্রমণটা বাঙালির উপরে চালায়, সেই আক্রমণকারী একজন কিন্তু জিয়াউর রহমান, সেটা হলো চট্টগ্রামে, এটাও ভুললে চলবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,